বাবা কার উপর এত রাগ? বাবা মা জিজ্ঞেস করলেন তোমাদের খুব দেরি হবে? না দেরি কিসে, আমাদের কথা হয়ে গেছে, উনি এবার যাবেন। কিন্তু আমার যে ওর সঙ্গে একটু দরকার আছে। দেখুন তিনকড়িবাবু, আপনার যে ডিউটি সেইটুকু করুন, তার বেশি ওপর পড়া হয়ে কিছু করতে গেলে আমি আপনার নামে রিপোর্ট করব। কি হয়েছে বাবা? এই তো দেখছি পুলিশের লোক। আগে হ্যাঁ নমস্কার, আমার নাম তিনকড়ি হালদার, সাব ইন্সপেক্টর। আমি এখানে এসেছি একটা এনকোয়ারির ব্যাপারে। আজ সন্ধেবেলায় একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে মারা যায়। কার্বলিক অ্যাসিড? আগে হ্যাঁ। কিন্তু কেন খেল? হয়তো তার মনে হয়েছিল যে বেঁচে থেকে লাভ নেই। আপনি কি বলতে চান আমি তাকে ছাঁটাই করেছিলাম বলেই সে দু বছর বাদে আত্মহত্যা করলে? তুমি তাকে ছাঁটাই করেছিলে? হ্যাঁ করেছিলাম, সে আমার ওয়ার্কার্সকে খেপিয়ে বেড়াচ্ছিল, সেই জন্য আমি তাকে ছাঁটাই করেছিলাম, আমি কোনো অন্যায় করিনি। কিন্তু চাকরিটা থাকলে সে নিশ্চয়ই এমন কাজ করতো না, কেন তার চাকরিটা কেড়ে নিলে? রাবিশ। আচ্ছা তিনকড়ি বাবু, আগে চাকরি যাবার পর মেয়েটি একদিন কি করছিল আপনি জানেন? জানি, মেয়েটি দু মাস চাকরি ছিল না, আর মেয়েটি সংসার বলতেও কিছু নেই, বুঝলেন? আপনাদেরই কালসার ওই দয়ামতি চাকরি করতো, বুঝতেই পারছেন যে চাকরি করে পয়সা জমানো কত মূল্য। কাজে তোমার শুরু হলো অর্ধাহার, তারপর একেবারে অনাহার। হয়তো মেয়েটির ওইভাবে চলতো, কিন্তু আরো মাস দুই পরে মেয়েটি একটি বেটার চান্স পেয়ে গেল। ওই যে আমাদের ওই চৌরঙ্গি পাড়ায় যে ডিপার্টমেন্টাল স্টোরটি হয়েছে, ওই যে ইস্টার্ন ইন্ডিয়া সাপ্লাই স্টোর্স, ওইখানে ওই ক্লোদিং সেকশনে কাউন্টার গার্ড হিসেবে। বাহ, আমাদের সব জিনিস তো ওখান থেকেই আসে। আই সি আই সি, ওদের মাইন্ডও বেশ ভালো। মেয়েটিকে লাকি বলতে হবে। হ্যাঁ মেয়েটি নিজেকে খুব লাকি মনে করতো, কিন্তু কিন্তু ইনসিডেন্টালি আপনি বলছিলেন যে আপনাদের জিনিসপত্র ওইখান থেকেই আসে। আচ্ছা তাহলে কি আমি ধরে নিতে পারি যে আপনি এখনো প্রায় ওখানে যাওয়া আসা করেন? হ্যাঁ আমি তো প্রায় যাই। গুড গুড। আচ্ছা দেখুন তো এই ছবিটা, চিনতে পারেন? সেদিনও ছিল জুনের একটি বিকেল, আমাদের কিছু ভালো কোট নিয়ে আসুন না। আপনাদের এখানে ওই আগে দেখিনি তো? সবই মালিকের মর্জি। এখন কি আর নতুন স্টক? আচ্ছা আপনি এটা দেখুন না, এটা ভালো মনে হয় আপনি দেখেছেন?
ওকে। জিনিসটা অবশ্যই খুবই ভালো, তবে মানে এই ধরনের কাঠটা আপনাকে ঠিক দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি চাকরি, আপনি ওকে হেল্প করুন না, আপনি কাইন্ড আসুন। আপনারা কি ভেবেছেন আমার সব রেসপেক্টেবল কাস্টমারদের আপনারা অপমান করবার সাহস পান কোথেকে? অপমান সে কি? আমি কোন কথা শুনতে চাই না। আপনার সেকশনের মেয়েটিকে আমি এক্ষুনি ডিসচার্জ করলাম। এত বড় অডাসিটি! কিন্তু স্যার, যান আপনি। বিশ্বাস করুন মিস্টার হলদার, সেদিন আমার কোনো কাণ্ড জ্ঞান ছিল না। যা করেছিলাম সব রাগের মাথায়, কিন্তু কিন্তু মেয়েটির এত বড় ক্ষতি হোক এটা আমি চাইনি। আজ ওই সন্ধ্যা চক্রবর্তীকে যদি কোনোভাবে এতটুকু সাহায্য করতে পারতাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।